बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय शिक्षार्थीबिंदु अस्सलाम वालेकुम। आमी किशन जला आइडियल स्कूले गणित सहकारी शिक्षक मोहम्मद अबुल कलम KZIS हुमी स्कूले ऑनलाइन क्लासे तुम्हारे सकल के शुभेच्छा स्वागतम। आज के आमरा अष्टम श्रेणी गणित 4.2 निये आलोचना करब। आलोचना करार पूर्वे तुम्हारे हमें दो एक कथा बोल। ऑनलाइन क्लासगुला तुम्हारा नियमित देखो एवं जख क्लासगुला नियमित देखो तहले तुम्हारा सेखान अनेक किस शिखते जानते ऑनलाइन क्लासगुला देखार समय तुम्हारे बही खाता कलम ये बोलबे एवं अंकगुला तुम्हारा नियमित करबे अंकगुला खाताय करबे एवं कखनो अंक मुखस्त करबे ना। अंक मुखस्त करार विषय ना, अंक हच्छे खाताय करा एवं बोझार विषय। अच्छा ताहले आमरा एखन आमादेर मूल विषये चले जाई। आमादेर मूल विषय हच्छे 4.2 एर देखो तुम्हारे बोइये 8 नम्बर एकटा अंक आछे देवा आछे 4x-3=5 হলে প্রমাণ করো যে 64x³-27-180x=125 এটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা এখন অঙ্কে চলে যাই। তুই প্রথমে লিখবি দেওয়া আছে 4x-3=5। एरपर लिखे लेफ्ट हैंड साइड बा बाम पक्ष (64x³-27-180x) এখন এটাকে তুমি ভাঙো। তুমি ভাঙলে প্রথমেই তোমার সূত্র ভাঙতে হবে। তাহলে আমরা 64 কে লিখতে পারি 4x³-27 কে আমরা লিখতে পারি 3³। বাকিটা যেভাবে আছে সেভাবে আমরা রেখে দেব, রেখে দিলাম। এরপরে এনো দেখো একটা অনুসিদ্ধান্ত করছে। আমরা জানি (a³-b³) এর অনুসিদ্ধান্ত হচ্ছে (a³)³+3ab ইনটু হলো (a-b)। তাহলে আমরা এটাকে a ধরব, এটাকে b ধরব। যদি ধরি তাহলে তাহলে আমরা এটা অনুসিদ্ধান্ত করব কত 4x-3³+3 এ কত ইনটু হলো 4x ইনটু b হচ্ছে আমার 3 ইনটু 4x-3। এটা যা হবে আছে আমি সেভাবেই রেখে দিলাম। এটার মানটা আমার প্রথম দেওয়া আছে 4x-3=5। তাহলে আমি বসাই মানটা 5³+ এটা 3×4=12, 3×12=36 x ইনটু এটার মান কত আছে 4x-3। তাহলে 4x-3 এর সমান হচ্ছে আমার 5-x 80x। তাহলে এটাকে আমি লিখতে পারি 5×5=125+5×36 গুণ করলে আমার আসে কত 180-180x। তাহলে 180x চলে গেল। তাহলে আমার রইল কত 125। তাহলে আমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ছিল কি 125। তাহলে আমি পেয়ে গেলাম। সুতরাং তাহলে আমি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা পরবর্তী অঙ্কে যাই। কি আছে (a²+b²)=c² হলে প্রমাণ করো যে (a⁴)+(b⁴)+(3a²b²)=c² হচ্ছে কত (c⁴)৬। তাহলে আমরা লিখবো প্রথমেই দেওয়া আছে
আছে এস স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান হচ্ছে সি স্কয়ার। তাহলে লিখি, সুতরাং লেফট হ্যান্ড সাইড এ টু দি পাওয়ার সিক্স প্লাস বি টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি এস স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। আমি এ টু দি পাওয়ার সিক্স কে ভাঙবো, যদি আমি এ টু দি পাওয়ার সিক্স কে ভাঙ্গি তাহলে আমি এটাকে লিখতে পারি এস স্কয়ার হোল কিউব প্লাস বি স্কয়ার হোল কিউব প্লাস থ্রি এস স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এখন এটাকে তুমি ধরো এ, এটাকে তুমি ধরো বি, তাহলে আমার একটা অনুসিদ্ধান্ত আছে এ কিউব প্লাস বি কিউব সমান সমান আমরা জানি এ প্লাস বি হোল কিউব প্লাস বি স্কয়ার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এটার মানটা আমার কত দেওয়া আছে সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার হোল কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার, আর এটার সমান দেওয়া আছে আমার কত সি স্কোয়ার, লিখলাম সি স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এটা গুণ করলে আমি কত পাচ্ছি সি টু দি পাওয়ার সিক্স মাইনাস থ্রি, এটা এটা কি আমার কাটা, যদি আমার এটা এটা কাটা যায় তাহলে আমার থাকে কি সি টু দি পাওয়ার সিক্স, সুতরাং তাহলে আমার কি দাঁড়ালো রাইট হ্যান্ড সাইড কত সি টু দি পাওয়ার সিক্স। সুতরাং আমি লিখবো লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমরা আজকে যে দুইটা অঙ্ক করলাম এই দুইটা অঙ্ক তোমরা বাড়িতে করবে, এবং তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি চার দশমিক দুইয়ের পাঁচ সাত চোদ্দ এই অঙ্কগুলো তোমরা বাসায় করবে, করে আমাদের স্কুলে জমা দিবে, এবং পরের সপ্তাহে সা তোমরা খাতা ভাষী যেটাই লিখে থাকো এটা নিয়ে যাবে তোমরা। এই বলে আজকে এখানেই শেষ করলাম, আরেকদিন আবার দেখা হবে অন্য আরেকটি অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।